আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মরা মানুষের সাথে আহার করতে দেখে অথবা খানা খাইতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা সুখ শান্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মরা মানুষকে দাফন করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টার দুঃখ কষ্ট দূর হইবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মরা মানুষকে কাঁদতে অথবা কান্না করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টার আয়ু বৃদ্ধি হইবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মরা মানুষকে কাঁদে নিতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা হারাম অর্থ সম্পদ লাভ করিবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মরা মানুষকে বেহুশ অবস্থায় দেখে, তবে স্বপ্নদ্রষ্টা কুপথে অথবা খারাপ পথে পরিচালিত হইবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মরা মানুষ স্বপ্নদ্রষ্টাকে কোনো কিছু দিতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা সুখ শান্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃত মানুষকে জীবিত দেখে, তবে স্বপ্নদ্রষ্টার শক্তি বৃদ্ধি হইবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মরা মানুষকে ক্রন্দন অথবা কান্না করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা সুখ শান্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃত ব্যক্তির কান্না শুনে, তবে স্বপ্নদ্রষ্টার আয়ু বৃদ্ধি হইবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মরা মানুষ ডাকতে শুনে আর তার ডাকে সাড়া দেয়, তবে স্বপ্নদ্রষ্টা অতি শীঘ্রই মৃত্যুবরণ করিবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মরা মানুষকে শুইতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টার মৃত্যু নিকটবর্তী হইবার প্রতিও ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মরা মানুষকে নগ্ন অথবা উলঙ্গ দেখে, তবে স্বপ্নদ্রষ্টার জীবনী শক্তি বৃদ্ধি পাইবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মরা মানুষকে কোনো কিছু দান করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টার মনোবাসনা পূর্ণ হইবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মরা মানুষের সাথে বসতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টার কাজকর্মে নৈরাশ্যজনক হইবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে মৃত অবস্থায় দেখে, তবে স্বপ্নদ্রষ্টা নেক আমলে অমনোযোগী আছে বলে ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃত মানুষের জন্য বিলাপ করতে অথবা কান্না করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টার দুঃখ কষ্ট দূর হইবার প্রতিও ইঙ্গিত করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।